গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা আমরা সবাই খুব ভালো আছি আর যে দেখো এখন রেডি হয়েছি এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে শিবের মেলা হচ্ছে শিব পূজা হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আর এখনও মেলাটা চলছে আমি শুনছি যে দোল দোল পূর্ণিমা পর্যন্ত নাকি মেলাটা চলবে তো আমরা এখন তুমি দুলনে বসবে আর ওর বাবা তো একদমই শুনছে না যে ওর বাবা আর কি বলছে যে ঠিক আছে তুমি যাও তুমি যাও মানে এরকম করে বলছে আর এরা দুইজন মিলে তো একদম সেই শুরু করেছে মেলাবাড়ি যাবো মেলাবাড়ি যাবো মেলাবাড়ি যাবো তো আমি ভাবছি কি যাই হোক ওরা যেহেতু যেতে যাচ্ছে আর ওদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আমি একাই যাব দেখা যাক আমি রেডি হয়েছি এখন যদি আমার বর যদি যায় তো যাবে না গেলে একা যাবো যে দুজনকে দেখায় নিয়ে আসবো একটুখানি আর এই যে দেখো নখের অবস্থা নেল পুলিশে উঠে গেছে আর আর একজনকে তোমরা দেখো এই দেখো আমি যখন বললাম যে বাবা আমি চুলটা বেঁধে দিব বলে কি না লাগবে না লাগবে না আর এখন একা একা করছে এটা কি পারবে এই যে আর এই যে ওই ওর বাবার কাছে গেছে টাকা টাকা নিতে ওর বাবা ওকে হাতে 10 টাকা 10 টাকা তুলে দিয়েছে এই যে কোথায় কোথায় পড়ে গেল ও কোথায় পড়ে গেছে ও পড়ে গেল পড়ে গেল তো গাইস মুখেই যত বড় কথা আমি যখন দোকানি গিয়ে বললাম যে মেয়েকে রেডি করানো হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাব মেলাবাড়িতে তো তারপরে কিন্তু বলছে যে না একদম না একা যাওয়া হবে না তো তারপরে তোমাদের দাদাভাই বলছে যে দাঁড়াও একটুখানি দেরি করো আমি দোকানটা বন্ধ করে যাব তো যাই হোক এদিকে তো মেয়েরা খুব কান্নাকাটি করছে তো মেয়ে তো একদম মানছেই না যেহেতু আমরা সন্ধ্যার দিকে রেডি হয়ে গেছি আর এখন সাতটা বেজে গেছে আর এখন বলছে যে একটু দেরি হবে তো চলো কতক্ষণ দেরি করা যায় একটার সময় রেডি হয়েছিলাম আর এখন বেরোচ্ছি কি কি কী তুমি কী মাথা নেড়া কি করে হেয়ার বেল্লা ওই যে মাথা নেড়া মাথায় চুলে নেই আমি নেব ঠিক আছে মেলা বাড়িতে নিয়ে দিব আসো আসো বলে না মুখে বলে যে একা যেতে পারো না একা যেতে পারো না একা ছাড়বেও না বেকার খালি মানে বলে যে যাও একা যাও একা যাও যা চলো দোকান ছেলেটা ঢুকলো এখন বেরোচ্ছি সেই কান্না করতেছিল ঘরে এতক্ষণ আরে যে এখন এখন যাবে এখন সেই নাচানাচি করছে

তো দোকানে প্রায় ঘন্টার এক মতো বসেছিলাম তো দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি মেলাবাড়িতে আর মেলা বাড়িতে এসেই কিন্তু আমি এই যে দেখো আমার ভগবানের দর্শন করে নিলাম আর ভগবানের দর্শন তো করে নিলাম ঠিক আছে এদিকে মেয়েরা আমার খুব দুষ্টামি করছে মানে কি বলবো এই যে দেখো মানে মেলা বাড়িতে এসেই বলছে যে ওটা দুবনে আর কি হাত ধরে ঘুরবে হাত ধরে ঘুরবে আর একটা কি ব্যাপার বলো তো আমি তোমাদেরকে বলেছিলাম যে দোল পূর্ণিমা পর্যন্ত মেলাটা থাকবে কিন্তু আদৌ না গাইজ এসে দেখি এইদিকে আর কি মেলা বাড়ির নাগরদোলা ফোলা সব প্রায় খুলে মানে খোলার মতো অবস্থা মানে অর্ধেকটা খুলে ফেলেছে আর কিছু দোকানপাট আছে জানি না কালকে মেলাটা হয়তো শেষ হবে তো কি আর করা যাবে যাই হোক আজকে আর কি অনেকটা আমরা আর কি মানে অপেক্ষা করে মানে অনেকটা আগে রেডি হয়েছিলাম শেষ পর্যন্ত তো তোমরা দেখলেই আর কি তো যাই হোক আজকে আর কি মেয়েরা তো এসে আর কি খুবই খুশি হয়েছে আর বেশি কিছু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু আর কি রাতও হয়ে গেছে আর বেশিক্ষণ ঘুরবো না যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো